বর্তমানে গার্হস্থ্য হিংসা নিয়ে চিন্তিত সমাজ সচেতকরা, এই গার্হস্থ্য হানাহানির ঝেড়ে ঘটছে সামাজিক অবক্ষয়। তা থেকে মুক্তি পেতে আজ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গার্হস্থ্য হিংসা ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়, এছাড়াও ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, উপাচার্য ডক্টর সঞ্চারী রায় মুখার্জি সহ একাধিক বিশিষ্ট মানুষজন। এদিনের আলোচনা সভায় এই দুটি সামাজিক অসুখ নিরাময়ের বিষয়ে আলোচনা করা হয়। মানুষের মানসিক স্বাস্থ্যে ব্যাঘাত ঘটলে তা গার্হস্থ্য হিংসার ক্ষেত্রে অনুকূল হয়ে ওঠে, সে কারণে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখার বিষয়ে আলোকপাত করেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। এই সমস্যার মুক্তির পথ অনুসরণের বার্তা দেন তিনি। আজকে কর্মসূচি কি রয়েছে? আমাদের আজকে আছে গার্হস্থ্য হিংসা প্রতিরোধের ব্যাপারে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প এবং একই সঙ্গে মানসিক স্বাস্থ্য বিষয়ে একটা আলোচনা। কি কি আলোচনা হবে আজকে এই সেমিনারে? আলোচনায় মূলত মূল বিষয়বস্তুটা যদি বলেন। হ্যাঁ, গার্হস্থ্য হিংসা প্রতিরোধ কীভাবে করা সম্ভব এবং ছেলে মেয়েদের সেই ব্যাপারে কতটা দায়িত্ব আছে, ভূমিকা আছে সেটা। আর ইদানিংকালে দেখা যাচ্ছে যে মানসিক স্বাস্থ্য অনেকেরই বেশ খারাপ, তারা সাফার করছেন নানাভাবে। তো আমরা কমিশন থেকে একটা দায়িত্ব নিয়েছি এ ব্যাপারে, বিভিন্ন সেক্টরে যারা খুব স্ট্রেসে আছেন তাদের সঙ্গে আমরা কথা বলি, কাজ করি। আমাদের একজন ডাক্তারবাবুদের টিমও আছেন, সাইকিয়াট্রিস্ট, সাইকোঅ্যানালিস্ট এবং কাউন্সিলার। তো আমরা সবাই মিলে এই কাজটা করি যাতে ওদেরও কোনো মেন্টাল প্রেশার থাকলে সেটা ওপেন আপ করতে পারে এবং একটা সঠিক দিশা পায়। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে সেটি পশ্চিমবঙ্গ মহিলা কমিশন থেকে আমাদের চেয়ারপার্সন এসেছেন আপনারা জানেন, এবং সেটা ডোমেস্টিক ভায়োলেন্সের ওপরে এবং তার সাথে মেন্টাল হেলথ মহিলাদের, এবং এটা নিয়ে আলোচনা সভা একটি হচ্ছে এবং সেটাতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং উত্তর দিনাজপুরের জেলা শাসক ডিপার্টমেন্ট বা কালেক্টরেট থেকে একটা মেনলি আয়োজন করা হয়েছে এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সেটা সহযোগিতা করছে। এবং আমরা এখানে অনেক সময় অনেকগুলো কর্মশালা করে থেকেছি এবং এটি আমাদের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের স্টেট উইমেন্স কমিশনের চেয়ারপার্সন আজকে এসেছেন আমাদের মাঝখানে এবং ওনার বক্তব্য আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট, এবং যারা এখানে শুনতে এসছে তাদের কাছেও এটা ইম্পর্ট্যান্ট। এবং আমাদের একটি তো সামাজিক দায়িত্ব থাকে, যারা ধরুন আমরা মহিলারা এখানে কর্মরত আছি এবং স্টুডেন্টরা যারা আছে, স্কলার্সরা যারা আছে, এবং সেটাতে ওনার বক্তব্য নিশ্চয়ই আমাদের খুবই মূল্যবান হবে এবং মানসিক স্বাস্থ্য এবং এই গার্হস্থ্য হিংসা আর কি এমনভাবে জড়িয়ে রয়েছে এবং রিসেন্টলি এ নিয়ে প্রচুর কাজ হচ্ছে। এবং আমাদের কর্তব্য যেটা আমার মনে হয় যে এটা আমরা ডিসেমিনেট করা, এই এই উপাদানগুলো আমরা যাতে সর্বস্তরে আমরা সেটাকে মানে সবাইকে অ্যাওয়্যার করতে পারি এই সব বিষয় নিয়ে, যাতে করে এগুলো আমরা ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে একটা অ্যাক্টও তৈরি হয়েছে 2005 এবং সেটা যাতে করে সবাই জানতে পারে এবং মহিলারা তাতে উপকৃত হতে পারেন, এবং যাতে করে আমরা এই ডোমেস্টিক ভায়োলেন্সটা বন্ধ করতে পারি ফর ওয়ান্স অ্যান্ড ফর অল, এবং ক্রাইমস অ্যাগেনস্ট উইমেনের আন্ডারেও এটা পড়ে, যাতে করে আমরা এগুলো বন্ধ করতে পারি, সেটার জন্যই এই কর্মশালা আমার মনে হয় খুবই 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 উপযোগী হবে। ধন্যবাদ। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ।